Hey guys, welcome back to my channel. সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল 9টা গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো এখন আমি এই যে আদা রসুন ছড়াচ্ছি মানে আদা রসুন আদা গুলো কাটলাম রসুন গুলো ছড়াচ্ছি দেখতে পাচ্ছেন রসুনের চোকা এখন পড়ে আছে তো আমি এখন আদা রসুন ছড়াচ্ছি আদা রসুন গুলো পিষে নেব মেশিনে ওদিকে আলু সিদ্ধ করতে দিয়ে আলু সিদ্ধ করতে দিয়েছি ভাত হয়ে গেল ডাল হয়ে গেল কেতরি পাপার জন্য কলা ঝোল করলাম তো হয়ে গেছে আমি আলু সিদ্ধ করেছি এখন আলু সিদ্ধ করতে দিয়েছি তারপর হচ্ছে আজকে আজকে ভালো কিছু রান্না করব মাংস বা মাছ তো যাই হোক ওই দুটোর মধ্যে একটা রান্না করব তো সেই জন্যই এখন আনতে গেছে তো এখন সেই জন্য আমি আদা রসুন পিষিয়ে রেডি করে দেবো মশলাগুলো এখন রেডি করে দেবো সেই জন্যই চুলাটা ফাঁকা থাকবে কয়লা আছে তো সেই জন্যই আমি এখন চুলাতে আলু সিদ্ধ করতে দিয়েছি আর যে দেখতে পাচ্ছেন এখন 9টা বাজে তো উঠলো দেখতে পাচ্ছেন এখন উঠছে ঘুম থেকে ব্রাশ করছে তো এই যে আমি রান্না করছিলাম রান্না করতে করতে আজকে হচ্ছে বিহারি হলে তো এই যে আমার ননদ গুলো সব মানে সব না কিছু কিছু ননদ হয় তো ওরা সবাই আমাকে রং লাগাতে এসছে তো রং লাগিয়ে দিল তারপর আমিও ওরা দিকে ওদের রং নিয়ে আমিও লাগিয়ে দেবো ওরা দিকে তো এই যে আমার হাজব্যান্ডকে লাগাবে বলছে ওরা তো আমার হাজব্যান্ড এখন মুখ ধুচ্ছে তো সেই জন্যই আমি ওদের রং নিয়ে ওরা দিকে একটুকু লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একদিকে রান্না করছি কিন্তু রান্না রান্নাতে পড়ে যাবে তো আমার হাজব্যান্ড এই মাত্র উঠলো উঠে পড়ে বিরাজ করছে দেখুন এরাও যাবে সবাই ওরাও রং লাগাবে আমার হাজব্যান্ডকে আর দেখুন আমি ধরে আছি ওদের রং নিলাম আমিও আজকে লাগাবো মুখ ধুচ্ছি কিন্তু এখন এই যে দেখুন আজকে কিন্তু কোনো পিড়াং নয় আজকে ওর সামনেই মানে জেনে শুনেই ওকে লাগাবো দেখতে পাচ্ছেন বিরাজ করছে এখন মুখ ধুচ্ছে তো এই সময় আমি এখন রং লাগাচ্ছি দেখতে পাচ্ছেন ও আমাকে রং লাগাচ্ছে না চড় মারছে কে জানে দেখতে পাচ্ছেন এই যে মার খেতে হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছেন তো আমরা অনেক মজা করছি আজকে সত্যিকারের হলে লাগিয়ে দিলাম আজকে প্রাং নয় আজকে জেনে শুনেই মুখ ধুচ্ছে এখন উঠে পড়ে কালকে হচ্ছে বাঙালি হলে চলে গেছে আজকে হচ্ছে বিহারি হলে তো আমাদের এখানে বিহারি আছে তো এখানে বিহারি গুলো মানে আজকে এখানে সবাই হলি খেলে কালকে কিন্তু খেলেনি কেউ আমি আর আমার বর খেলেছিলাম কালকে আর আজকে কিন্তু সত্যি করে কালকে প্রাং করেছিলাম কালকে জানতো না আমার হাজব্যান্ড ওকে আমি ওকে রং দিয়েছিলাম ও জানতো না আজকে কিন্তু জেনে শুনেই মুখ ধুচ্ছিল তখন আমি লাগালাম আজকে জেনে শুনেই লাগিয়েছি কিন্তু মুখ ধুচ্ছিল বলে লাগাতে দিল না তো লাগাতে দিত না আর আমাদের কেত্রিও খেলছে দেখতে পাচ্ছেন লেগে গেছে হোলি একবার দেখি দেখি তাকা একদিকে এইদিকে তাকা ইয়ো ইয়ো হোলি খেলে লিঞ্চে রে তারপর আমি রান্না টান্না করে স্নান টান করে নিলাম স্নান টান করে এখন সন্ধ্যা হয়ে গেছে কেত্রিকে সুজি করে খাওয়ালাম বিকেলে আর তারপর ও বেশিটা খেতে পারেনি কেত্রি তো কিছুটা রয়ে গেছিলো তো সেগুলো আমার খিদে পেয়ে গেছে সেই জন্যই আমি খেয়ে নিচ্ছি ওকে খাইয়ে দিলাম কেত্রিকে তো আমার খিদে না পেলে আমি কিন্তু খাই না খুবই খিদে পেয়ে যাই তখন কিন্তু খাই আমি নাই তো এমনিতেই খাই না তো আজকে খিদে পেয়ে গেছে সেই জন্যই খাচ্ছি তারপর আরও রাত্রের জন্য রান্না করব তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই নয়তো অনেকটা বড় হয়ে যাবে ওকে বাই বাই Bye.